সুরে সুরে পান করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তোমার দাওয়াত পেতে চাই হে রহমান আমি কাবা ঘরে হতে চাই তোমার মেহমান আমি তোমার দাওয়াত পেতে চাই হে রহমান আমি কাবা ঘরে হতে চাই তোমার মেহমান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ولا نافع إلا الله ولا ضار إلا الله ولا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
من أكل طيبا وعمل في سنة ومن الناس بوائطا دخل الجنة قال سفيان الثوري رحمه الله اعمل للدنيا بقدر بقائك فيها واعمل للآخرة بقدر بقائك فيها وقال محمد بن سيرين رحمه الله إن هذا العلم دين فانظروا عمن تأخذون دينكم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بيت المحمود جامع مسجد الدمعه ذكر দুই দিন ব্যাপী ষষ্ঠ বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সমাপনী অধিবেশনের চলমান সভাপতি মাননীয় ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ ওমর আলী ব্যবস্থাপনার আরেকজন ব্যক্তিত্ব হাজী শুকর আহমদ প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ ওলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বিশেষ করে বিভিন্ন মসজিদের মহকারম সম্মানিত মুকওয়ালী সাহেবগণ সেক্রেটারি জেনারেলগণ পরিচালকবৃন্দ মুসলিয়ানি কেরাম এবং মাহফিল সঞ্চালনায় বিজ্ঞ সঞ্চালক আমার পুরোধা হযরত মাওলানা মুফতি হুসাইন আহমদ দামত বরকাতুহুমা আলিয়া আরেকজন বন্ধুবর মামুন ভাই আরিফুল ইসলাম ভাই সহ
পর্দার অন্তরালের অবস্থানগত মহলের আমি আপনাদের সামনে কোরআন কারিমের একটি সুরার শেষ কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহির একটি আসর এবং মোহাম্মদ সিরি রহমতুল্লাহ আলাইহির একটি আসর, তাদের বাণী আমি আপনাদের সামনে পাঠ করার সৌভাগ্য অর্জন করেছি। বহুত বড় মজমা, বড় আয়োজন, যেখানে অত্র এলাকার সকল মাদ্রাসা এবং সকল মসজিদের সম্মানিত আইম্মা খুতাবা মুহতামিমীনে কেরাম উপস্থিত আছেন। ধন্য অত্র এলাকা, ধন্য আপনারা, ধন্য পুরো এলাকাবাসী। ওলামায়ে কেরামের শিরোনামে, ওলামায়ে কেরামের শুভাগমনে আজকে আপনাদের এলাকা ধন্য হয়েছে, আপনারা ধন্য হয়েছে। রব্বে কারীম আপনাদের সম্পর্ক ওলামায়ে কেরামের সাথে অটুট করে দিন আজীবন। ওলামায়ে রব্বানী, ওলামায়ে হক্কানীর সাথে মহাব্বত করে এই পৃথিবীতে যতদিন আল্লাহ হায়াত রাখেন ততদিন আমরা বেঁচে থাকতে পারি, সকলে বলি আমিন। আমাদের হযরত বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে যার পদচারণা ছিল, অত্র এলাকার ওলামায়ে কেরাম, আইমা মাসাজিদ, মুসল্লিয়ানে কেরাম বিশেষ করে অবগত, সারা দেশের শাইখুল হাদিস, মুফতি, মুহাদ্দিস যারা জানে, যারা বুঝে, কুতুবুল আলাম হযরতুল আল্লাম শাহ জমির উদ্দিন নানুপুরী রহমতুল্লাহ আলাই, তারা ছিলেন অনেক বড় ব্যক্তিত্বের অধিকারী। তার আগে আরেকজন শেখ, যার সাথে আপনাদের হৃদয়ের সম্পর্ক, দিলের সম্পর্ক, অন্তরের সম্পর্ক, তিনি ছিলেন আমাদের হযরতের শেখ, বাংলাদেশের অসংখ্য অগণিত শেখ আর শেখ, মুরব্বির মুরব্বি, অভিভাবকের অভিভাবক, শাইখুল হাদিসদের রাহবার, কুতুবুল আলম হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলাই, বর্তমান হযরত আল্লামা সালাউদ্দিন নানুপুরী দামত বরকাতুহু আলিয়া, আপনাদের সাথে আমাদের সাথে তাদের সাথে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক আছে। আমি বড়দের কথার মাধ্যমে আপনাদের সামনে সংক্ষিপ্ত এবং বিক্ষিপ্ত কিছু কথা রাখতে চাই, আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে। আমাদের কুতুবুল আলম হযরত শাহ জামিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন। তিনি সারা পৃথিবীর যারা দ্বীনি লাইনে কাজ করে, যারা দাওয়াতে তাবলীগের মেহনত করে, যারা মিম্বরের মাধ্যমে মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করে, যারা সারা দেশটা সারা পৃথিবীতে এক আল্লাহর কথা ভাবে সুন্নতের দাওয়াত দেয়া আহ্বান করে, হযরত কুতুবুল আলম রহমতুল্লাহ আলাইহি বলেন মানুষদেরকে দুই জিনিসের দিকে আহ্বান করো, দুইটা বিষয়ের উপরে কথা রাখো, দুইটা বিষয়ের দিকে মানুষের দৃষ্টি আকর্ষণ করো, দুই বিষয়ের প্রতি মানুষের আমল আনো, এক
যারা আল্লাহকে ভুলে গেছে তাদেরকে আল্লাহ চিনিয়ে দাও। দুই নম্বর, যারা বিপদগামী তাদেরকে নবীর পথে উঠায় দাও। বলুন তো দেখি, আমাদের আমরা আল্লাহকে ভুলছি না আল্লাহকে মনে আছে? যেরকম আল্লাহকে মনে রাখা দরকার সেরকম মনে আছে কিনা? আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে, আমাদের মধ্যে, আমাদের ঘরের মধ্যে, এলাকার মধ্যে এমন লোক আছে কিনা যারা আল্লাহকে চেনে না? শুধু আল্লাহ অতটুকু জানে, এটাই কি আল্লাহর পরিচয় নাকি আরো কিছু আল্লাহর পরিচয় আছে? যারা আল্লাহকে চিনে না, যারা আল্লাহকে জানে না, যারা আল্লাহর শক্তির কাছে নিজের শক্তিকে প্রয়োগ করতে চায়, যারা আল্লাহর জমিনে থাকে, যারা আল্লাহর দেয়া আলো, যারা আল্লাহর দেয়া বৃষ্টি নেয়, যারা আল্লাহর দেয়া মাছ খায়, গোস্ত খায়, সব কিছু খায়, হাজার নিয়ামতের সাগরে যারা আনন্দমুখ খায়, অথচ এই সকল নিয়ামত দিলেন কি? জোরে জোরে বলতে হবে, কে দিলেন? তুমি আল্লাহর নিয়ামত খাও অথচ আল্লাহর কথা মনে নাই, তুমি আল্লাহর জমিনে থাকো অথচ আল্লাহর গোলামি করো না, তুমি আল্লাহর সূর্যের আলো গ্রহণ করো সূর্যের সাথে তুমি বেঈমানানি কাজ করো, তুমি আল্লাহর চন্দ্রের স্নিগ্ধতা গ্রহণ করো, তুমি সে অনুযায়ী চলো না, সেই অনুযায়ী চলো না, সেই অনুযায়ী আমল করো না, তাহলে আল্লাহর জমিনে তোমার থাকার অধিকার নাও। এই জমিন কার? এই আকাশ কার? আমরা কার? তাহলে এই জমিনে কার কথা চলবে? জোরে বলতে হবে, কার কথা চলবে? আকাশ যার তার কথা চলবে ঠিক কিনা? জমিন কার তার কথা চলবে ঠিক কিনা? আমরা যার তার কথা চলবে ঠিক কিনা? যদি এই পৃথিবী থাকে, যতদিন থাকে ততদিন কোরআনের আলোচনা চলবে কি চলবে না? হাদিসের আলোচনা চলবে কি চলবে না? মসজিদের কথা চলবে কি চলবে না? দাওয়াত তাবলীগের মেরাজ থাকবে কি থাকবে না? সূর্য যতদিন উঠে, চন্দ্র যতদিন উঠে আর ডুবে, কোরআনের আলোচনা থাকবেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং হযরত বলেন, যারা আল্লাহকে ভুলে গেছে তাদেরকে আল্লাহ চিনে না। বিপদে পড়লে আল্লাহর কথা মনে হয়, পরীক্ষার টাইমে ছাত্ররা খুবই মনে করে, ব্যবসা খুব খারাপ হয়ে গেলে ব্যবসায়ীরা মনে করে, রাস্তায় উঠলে আল্লাহর কথা মনে হয়, চাকরির কোনো সমস্যা হলে আল্লাহর কথা মনে হয়, মেয়েতে বিবাহ দিতে না পারলে আল্লাহর কথা মনে হয়, মুসিবতে পড়ে গেলে আল্লাহর কথা মনে হয়, যখন সুখে আসে আল্লাহর কথা মনে নাই, যখন সুখে আসে আল্লাহর কথা মনে নাই, অট্টালিকার মালিক হয়ে যায় আল্লাহর কথা মনে নাই, বিল্ডিং এর মালিক হয়ে যায় আল্লাহর কথা মনে নাই, বিমানে চড়ে আল্লাহর কথা মনে না। আরে ভাই, তুমি যে বিমানে চড়াও, এই বিমান বানাবার মেধা দিয়েছেন কে? সুতরাং কার হুকুম মতে চলতে হবে? জোরে বলেন, কার হুকুম মতে চলতে হবে? এ হাত দিয়েছেন কে? বলেন তো দেখে, হাত আল্লাহর হুকুমে চলে কি চলে না? আল্লাহ চালাবার জন্য বলছেন তাই হাত চলে, ঠিক? যদি আল্লাহ বলেন হাত বন্ধ হয়ে যাও, চলবে? আসতে পারেন কেন? চলবে? হাত বন্ধ এমন পৃথিবীতে লোক আছে কি নাই? একজন না বেশি? তাহলে এ হাত চলে কার হুকুমে? পাও চলে কার হুকুমে? মাথা চলে কার হুকুমে? ব্রেন চলে কার হুকুমে? চোখ চলে কার হুকুমে? মুখ চলে কার হুকুমে? বলুন তো দেখি, যদি আল্লাহ মুখ বন্ধ করে দেন কথা বলা যাবে? যদি আল্লাহ চোখের দৃষ্টি নিয়ে যান দেখা যাবে? যদি আল্লাহ ব্রেন আউট করে দেন বুঝা যাবে? তাহলে সবকিছু কার হুকুমে চলে? যুবক ভাইরা বলেন কার হুকুমে চলে? মুরব্বীরা বলেন কার হুকুমে চলে? বামের যারা আছেন সকল বলেন কার হুকুমে চলে? ডানের যারা আছেন তারা বলেন কার হুকুমে চলে? পেছনের যারা আছে আপনারা বলেন কার হুকুমে চলে? পরিষ্কার? এখন জবাব দেন, হাত আল্লাহর হুকুমে চলে, পা আল্লাহর হুকুমে চলে, ব্রেন আল্লাহর হুকুমে চলে, জবান আল্লাহর হুকুমে চলে, মুখ আল্লাহর হুকুমে চলে, পেট আল্লাহর হুকুমে চলে, যেগুলো আল্লাহর হুকুমে চলে সেগুলোতে আল্লাহর হুকুম চালাইতে অসুবিধা কোথায়? কথা বলেন, আল্লাহর হুকুম চালাইতে অসুবিধা কোথায়? কেন হাত আল্লাহর হুকুম মতো চলে না? কেন জবান আল্লাহর হুকুম মতো চলে না? কেন ব্রেন আল্লাহর হুকুম মতো চলে না? কেন চোখ আল্লাহর হুকুম মতো চলে না? কেন পা আল্লাহর হুকুম মতো চলে না? আল্লাহ তোমাকে দেন নাই এগুলো? তো আল্লাহকে মনে আসে না বলে গেছে? আছে মনে আসে কিনা বলে গেছে?
মনে আছে, তবে যেরকম মনে থাকা দরকার সেরকম মনে। সব কিছু আল্লাহর হুকুমে চলে, আমরা কার হুকুমে চলবো বলেন? আরে আসতে বলে কার হুকুমে চলবো? হুজুররা কার হুকুমে চলবে? ছাত্ররা কার হুকুমে চলবে? যুবক ভাইরা কার হুকুমে চলবে? ব্যবসায়ী ভাইরা কার হুকুমে চলবে? মুতল্লি সাহেব কার হুকুমে চলবে? সেক্রেটারি কার হুকুমে চলবে? সাধারণ পাবলিক কার হুকুমে চলবে? মার্কেট কার হুকুমে চলবে? ব্যবসা কার হুকুমে চলবে? তাহলে কোনো ঝামেলা থাকে না? হুজুররাই শুধু আল্লাহর হুকুমে চলবে, তাহলে হুজুর গো জান্নাত আপনাদের। আল্লাহু আকবার। আল্লাহ আমরা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। যারা বলেন আমাকে একটা প্রশ্নের জবাব দেন, সবকিছু আল্লাহর হুকুমে চলে বুঝে আসছে বিনা? আচ্ছা আমাকে বলেন তো, চোখের গুরু আসেনি? চোখের গুরু এটা কার হুকুমে চলে? আর দাড়ি কার হুকুমে চলে? আচ্ছা বলুন তো দেখি, চোখের গুরুর বয়স বেশি না দাড়ির বয়স বেশি? কথা বলেন, দাড়ির বয়স বেশি না চোখের গুরুর বয়স বেশি? দাড়ির বয়স কার বয়স? দাড়ি লম্বা না গুরু লম্বা? বয়স তো হলো ব্রুর বেশি, কম হলো দাড়ির, বেশি হলো ব্রুর। যেটার বয়স বেশি ওটা লম্বা থাকার কথা না? কিন্তু দেখা যায় যার বয়স বেশি সেই হলো ছোট, যার বয়স কম সেই হলো বড়। বরং তো দেখে এই দাড়ি কার হুকুমে বড়? আসতে কয় এখন কার হুকুমে বড়? কেন হুজুর ওয়াজ করেন দাড়ির দরকার নাই? যেখানে দাড়ির কথা হবে সেই মাহফিলের দরকার নাই, ঠিক কিনা? যেখানে সুরের সুদের বিরুদ্ধে কথা চলবে না সেই মাহফিলের দরকার নাই। যেখানে ঘুষির বিরুদ্ধে কথা চলবে না সেখানে চলবে, সেখানে চলবে না কথা হবে না সেখানে মাহফিলের দরকার। দাড়ি কার হুকুম মতে বড় হয়? এই দাড়িটাকে বড় করছেন কে? ব্রুটা কার হুকুমে ছোট হয়ে রয়েছে? তার ব্রুর মধ্যে আল্লাহর হুকুম আছে কি নাই? জোরে কর আসেনি। কার হুকুমে ছোট? কার হুকুমে বড়? তাহলে দাড়ি যদি আল্লাহর হুকুমে চলে, চোখের ব্রু যদি আল্লাহর হুকুমে চলে, তো আমি আপনি আল্লাহর হুকুম মতে চলবো না কেন? আজকের মাহফিল দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। আজকের তাফসীর দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। সিদ্দিকী সাহেবের দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। মুতল্লি সাহেবের দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। সেমিনার দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। সম্মেলন দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে দাওয়াত চলো। বিশ্ব ইস্তেমা দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। নানপুর দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। চারমনে দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। আমার সবি দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। বাংলাগুড়ি দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। মণিপুরি দাওয়াত দেয় সারা পৃথিবীর মানুষ আল্লাহর হুকুমে চলো। মাহফিল শুনতে রাজে কিন্তু আল্লাহর হুকুমে চলতে রাজে? আসতে কোন? আল্লাহর হুকুমে চলতে কে কে রাজি? কষ্ট করে হাত উঠায় রাখেন। আল্লাহু আকবার বলেন, চিৎকার করে বলেন। মাহফিল শুনবো না আল্লাহর হুকুমে চলবো? আজকের মাহফিল থেকে ওয়াদা নিয়ে যেতে হবে, রাজি আছে কিনা? আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করতে রাজি আছে কিনা? হাত তুলে দেখাও, রব্বে করিম তুমি কবুল করে দাও, মাফ করে দাও, মাহফিলকে কবুল করো। মহতারাম ভাইরা সহজে বুঝেন, একটু খেয়াল করে বুঝে আস। বাপ সবসময় চায় ছেলে কার হয়ে যাবে, বুঝে না? বাপে চায় ছেলে কার হোক, আমার হোক। ছেলে কি চায়? বাপ আমার হোক। পীর কি চায়? মুরিদ আমার হোক। মুরিদ কি চায়? পীর আমার হোক। মন্ত্রী কি চায়? অধীনস্থ আমার হোক। অধীনস্থ যারা তারা চায় মন্ত্রী সাহেবকে হয়ে যাক, আমার হয়ে যাক। ইমাম সাহেব চায় মুসল্লি, আমার হোক। মুসল্লি চায় ইমাম সাহেব,
আমার হক বক্তা চায় শ্রোতা, আমার হক শ্রোতা চায় বক্তা, আমার হক স্বামী চায় স্ত্রী, আমার হক স্ত্রী চায় স্বামী, আমার হক ভাই চায় বোন, আমার হক বোন চায় ভাই, আমার হক ঠিক। এক কথা জবাব দেন, আল্লাহ কি চান? জোরে বলেন আল্লাহ কি চান? আল্লাহ চান আমার বান্দা আমার হয়ে যাক। আল্লাহু আকবার। আল্লাহ কি বলেন আমার বান্দা কি হয়ে যাক? এই মুসলমান জোরে বলেন আল্লাহ কি বলেন আমার বান্দা কার হয়ে যাক? কে কে আল্লাহর হইতে রাজি হাত উঠে দেখান। এক আঙ্গুলের শাহাদাত আঙ্গুল, আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমাদের সবাইকে তোমার বানিয়ে দাও। হাত উঠেছেন আর বলছেন আল্লাহ হয়ে গেছে। কাজ আছে কি নাই? কাজ আছে তো? আমার আছে কি নাই? আল্লাহ আপনি আমাদেরকে সে আমল করার তৌফিক দান করেন, আপনি আমাদের সকলকে হেদায়াত দান করেন, আপনি আমাদের সকলকে বিপদ থেকে মুসিবত থেকে হেফাজত করেন। মহতারাম মুরব্বী আনে কারাম, যে সময় আপনাদের সামনে এখানে মাহফিলের আয়োজন করা হয়েছে, আলোচক আলোচনা করবেন, বর্তমান আমার একটা পরিস্থিতি, আমার একটা অবস্থা, কথা বলতেও মুশকিল, কোন কথা বলা হয়ে যায় কি বলেন, আবার শুনতেও মুশকিল, কোন কথা শোনা হয়ে যায়, আবার কথা বলতে গিয়ে কোন কথা বের হয়ে যায় সেটাও আবার কি আছে মুশকিল আছে। একমুখী সমস্যা নয়, চতুর্মুখী সমস্যা। এই জন্য আল্লাহর কাছে মাপ চাই, দোয়া করি আল্লাহ যাতে আমাদের জন্য উপকারী সেই কথাগুলি বলার তৌফিক দান করে। আপনাদের সামনে যে আয়াত পড়েছিলাম, প্রসিদ্ধ আয়াত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আল্লাহ বলেন তোমরা তো পার্থিব জীবনকে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। কোন জীবনকে? জোরে বলেন। এখানে যারা আছে আমরা সবাইকে আখেরাতের জীবনকে প্রাধান্য দেই। জোরে বল না। তাহলে জুমার নামাজে যে পরিমাণ মুসল্লি, ফজরের নামাজে সেই পরিমাণ মুসল্লি আসতে পারেন কেন? ঈদের নামাজে যে পরিমাণ মুসল্লি সেই পরিমাণ, এসার নামাজে সেই পরিমাণ মুসল্লি, কারণটা কি? আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকা, আখিরাত হলো কল্যাণকর এবং স্থায়ী। আল্লাহ দুনিয়াকে কল্যাণকর বলছেন না আখিরাতকে কল্যাণকর বলছেন? আমার দিকে তাকান, শুধু তাকান না, আল্লাহ কাকে কল্যাণকর, খায়র কাকে বলছেন, দুনিয়াকে না আখিরাতকে? জবাব দেন, দুনিয়াকে না আখিরাতকে? আখিরাতকে আল্লাহ খায়ের বলছেন, দুনিয়াকে আল্লাহ কি বলেন না? খায়ের বলেন না। পরে আল্লাহ বলছেন ওয়াবক, স্থায়ী, আখিরাতকে স্থায়ী বলছেন না, দুনিয়াকে স্থায়ী বলছেন। তাহলে আল্লাহ আখিরাতকে কল্যাণকর, আখিরাতকে স্থায়ী বলেছেন কি? এখন বলেন খায়ের কোনটা? আখিরাত। স্থায়ী কোনটা? আখিরাত। কিন্তু যেটা খায়ের হয়, যেটা কল্যাণ করা হয় সেটা প্রাধান্য পায়, যেটা স্থায়ী হয় সেটা প্রাধান্য পায়, নাকি যেটা অস্থায়ী সেটা প্রাধান্য পায়, কি বলেন? আপনারা কি আমার কথা বুঝেন? সুদ দিলে বুঝবেন না, আপনিও বুঝেন, বুঝেন কি না? আপনি যেটা কল্যাণকর, যেটা ভালো সেটা প্রাধান্য, না যেটা খারাপ সেটা প্রাধান্য? আস্তে জবাব দেয়। আর আমার সাথে কথা বলে তো বলার একটু অভ্যাস করতে হবে, সজাগ হতে হবে, আস্তে আস্তে ইনশাআল্লাহ পড়ে ঘুমাই গেলে কেন? আল্লাহ বলেন আখিরাত খায়ের, কল্যাণকর, আখিরাত হলো স্থায়ী, কিন্তু এদিকে বলা হচ্ছে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাত হলো খায়ের এবং স্থায়ী। তার মানে হলো আল্লাহ কথা বুঝাইতে চান, প্রাধান্য দুনিয়া নয়, প্রাধান্য পাবে কি? আখিরাত। প্রাধান্য পাবে কে? আখিরাত। কেন? যেহেতু খায়, যেহেতু স্থায়ী, নাকি দুনিয়া স্থায়ী? দুনিয়া খায়। আল্লাহ কি বলছেন? দুনিয়া খায়, দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও। কিন্তু এখান থেকে আমাদের তাফসীর মাহফিলের শিক্ষা হলো এই, মাহফিল আপনাদেরকে বলছে, কোরআন আপনাদেরকে বলছে, আল্লাহ আপনাদেরকে বলছেন,
প্রাধান্য দেওয়ার বস্তু দুনিয়া হবে না, প্রাধান্য দেওয়ার বস্তু হবে কি? জোরে বলেন কি? কেন আল্লাহ বলেন খায় ওয়া আবকা, এটা কল্যাণকর এবং এটা স্থায়ী। সুতরাং আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আখেরাতকে প্রাধান্য দিই। আল্লাহ বলছেন আখেরাত হলো স্থায়ী, তাহলে বুঝা গেল দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া স্থায়ী না। স্থায়ী কোনটা? আস্তে কথা বলো, আখেরাত। কে কে আখেরাতে যাবেন না একটু হাত উঠে দেখান, ওয়াজ বুঝে বুঝে সজাগ আছো? তাহলে প্রাধান্য পাবে কোনটা? জোরে কন্যা কোনটা? তাফসীর মাহফিল দাওয়াত দেয় আখেরাতকে প্রাধান্য দাও, ঠিক? সারা পৃথিবীর ওলামায়ে কেরাম দাওয়াত দেয় আখেরাতকে প্রাধান্য দাও, ইসলামী মাহফিল দাওয়াত দেয় আখেরাতকে প্রাধান্য দাও। জুহুদ আমাদের বড়রা যারা ছিলেন দিনে, যখন তারা ছিলেন শাহ সওয়ার ছিলেন, রাতে ছিলেন তারা রহবান ফিল্লাহ। দিনেও তাদের ইবাদতের ঢঙ্গ ছিল ভিন্ন, রাতেও ছিল তাদের ভিন্ন। কেন? তাদের কাছে আখেরাত প্রাধান্য ছিল। আমরা আখেরাতকে প্রাধান্য দেব কিনা ইনশাআল্লাহ? আখেরাতকে প্রাধান্য দিতে চাই কি চাই না? আর তো জোরে করুন না, ইনশাআল্লাহ। দুনিয়া প্রাধান্য হবে না, কে প্রাধান্য হবে? কেন আখেরাতকে প্রাধান্য দেওয়া হবে? যেহেতু খায়, কেন আখেরাতকে প্রাধান্য দেওয়া হবে? যেহেতু আখেরাত স্থায়ী। দুনিয়া প্রাধান্য পাবে না কেন? যেহেতু খায় না। দুনিয়া প্রাধান্য পাবে না কেন? যেহেতু স্থায়ী নয়, ঠিক কিনা? আজকে আমাদের সমাজের দিকে তাকান, আজকে আমাদের অবস্থার দিকে তাকান, আখেরাতকে যদি প্রাধান্য দেওয়া হয় তাহলে কে রাশি রাশি টাকার মালিক হয়? বুঝে না কিছু মনে হয়, কোটি কোটি টাকার মালিক আখেরাতকে প্রাধান্য দেওয়ার কারণে নাকি দুনিয়াকে প্রাধান্য দেওয়ার কারণে? ওদের আখেরাতকে প্রাধান্য দেওয়ার তো দূরের কথা, মনেই নেই, মরবো সেটা বুঝে না, রঙে সেটা জীবন কাটায় বুঝে না যে মরবে, ঠিক কিনা? এটা কি আঙ্গুল দিয়া দেখাইতে হবে না ঢাকা শহরের মানুষ বুঝে? সুতরাং ভাইরা আমার, কোনটাকে প্রাধান্য দেব বলুন? আখেরাতকে প্রাধান্য দেব। কাকে প্রাধান্য দেব না? দুনিয়াকে প্রাধান্য দেব না। কেন 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 দেব না? যেহেতু আখেরাত খায়, যেহেতু আখেরাত স্থায়ী, এই জন্য আমরা আখেরাতকে প্রাধান্য দেব ইনশাআল্লাহ। আল্লাহ আখেরাতকে প্রাধান্য দিয়ে আমল করার তৌফিক দেন। জোরে বলে না আমি, মহতারাম হাজেরিন, আখেরাতকে প্রাধান্য দেওয়ার আরো কারণ আছে। সেই কারণ হলো আমার দিকে তাকান, গাড়ি আসলে মেহমান আসলে এখানেই আসবে ইনশাআল্লাহ, এখানে আসবে বা সেখানে যাবে। করি না, আমাদের বিরুদ্ধে চারটা মামলা আছে। কয়টা মামলা? আমরা কেন যদি খাও একটা কথা কইলেন, মামলা কিসের? আবার বাংলাদেশ তো এমন একটা জমি যাদের বিরুদ্ধে কোনো একটা মামলাও নেই, কি কোন একটা মামলা নেই? আরে থাকবা না থাক, আপনাদের বিরুদ্ধে তো নেই, এই জন্য খুশি। চারটা মামলা যেহেতু মাথার উপরে আছে, এই মামলা থেকে বাঁচতে হলে আমাকে আখেরাতকে প্রাধান্য দিতে হবে। কয়টা মামলা? লম্বা টাইম নাই, চাইও না, এত বড় মসজিদ লম্বা মাস করলে পেটে খারাপ হয়ে যাবে, এত মানুষ এত বলা নাই। সংক্ষেপে শুধু বলি, আমাদের বিরুদ্ধে প্রথম মামলা আমাদের মাথায়, প্রথম মামলা আমার উপরে মামলা, আপনার উপরে মামলা, যারা নামাজ পড়ে না তাদের উপরে মামলা, যারা নামাজ পড়ে তাদের উপরে মামলা, যারা জোয়ান তাদের উপরে মামলা, যারা বৃদ্ধ তাদের উপরে মামলা, যারা পুরুষ তাদের উপরে মামলা, যারা মহিলা তাদের উপরে মামলা, যারা ধনী তাদের উপরে মামলা, যারা গরিব তাদের উপরে মামলা, এক কথায় সকলের উপরে প্রথম মামলা হলো আমার মৃত্যুর মামলা। মৃত্যুর মামলা আবার কি? মৃত্যুর মামলা হলো আমার মৃত্যু হবে নিশ্চিত, সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? আমরা মুসলমান এতে কারো সন্দেহ আছে নি? হাত উঠান না, দেখছেন? শুধু তালে তালে শুনে বুঝছে না, কিন্তু আমরা যে মুসলমান সন্দেহ আছে কিনা হাত উঠান, হাত উঠেছে, বুঝা গেল সন্দেহ আছে। আমরা মুসলমান সন্দেহ আছে কিনা? নাই, জোরে কন্যা নাই। কিন্তু আমরা যে মুসলমান, মুসলমানের কাজের মধ্যে, আমলের মধ্যে, ইমানের মধ্যে সন্দেহ আছে, ঠিক কিনা?
কারণ একজন মুসলমান আক্রান্ত হয়, আমি মনে করি ওই মরে গেলে আমার কি, এটা কি মুসলমান শিক্ষা? নাকি পৃথিবীর যেখানেই মুসলমান আক্রান্ত হোক না কেন, আরেক মুসলমান তার জন্য বর্জ্য উঠাবার দায়িত্ব কি না মুসলমান জুড়ে বলে? নাকি শুধু হুজুরের বর্জ্য উঠবে আপনাদের দরকার নাই? মুসলমান যেখানেই আক্রান্ত হয়, পৃথিবীর যেখানেই মুসলমান আক্রান্ত হয় কেনা, ছোট হোক বড় হোক ধনী হোক গরিব হোক, আরেক মুসলমানের দায়িত্ব তার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়া, জয় বলেন ঠিক কিনা? আজকে সারা পৃথিবীতে মানুষ ভয়ে তন্ত্রস্ত, আতঙ্কিত, পেরেশান, কেন? করোনা ভাইরাস, ঠিক কিনা? করোনা ভাইরাস পেরেশান কিনা মানুষ, মানুষ অস্থির কিনা, কি কারণে? করোনা ভাইরাসের কারণে। কিন্তু আমাকে বলেন, এই করোনা ভাইরাস যেরকম ভাইরাস, ডাক্তার পেরেশান, সাধারণ মানুষ পেরেশান, ব্যবসায়ী পেরেশান, এক রাষ্ট্র পেরেশান, আরেক রাষ্ট্র পেরেশান, সকলেই পেরেশান, তারপরেও কি করোনা ভাইরাস কি এক ঘরে বসা না বর্তমান পৃথিবীর 32টা রাষ্ট্রে চলে গেছে, গেছে কিনা? জোরে কোন গেছে কিনা? খোদার গজব যদি আসা শুরু হয় বারণ করা যাবে? খোদার গজব যদি আসা শুরু হয় বারণ করতে হবে মুফতি মিজানুর রহমান সাহেবের মতো নেতৃত্বের প্রয়োজন, আহমদ শফির মতো নেতৃত্বের প্রয়োজন। খোদার কসম করে বলে যায় যেখানে আহমদ শফি ইনশাল্লাহ গজব আসবে না। বুঝে না শুধু কেমন হুজুর গজব বাংলাদেশ সরকার যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে করে আমাদের দেশে ভাইরাস আসতে না পারে, ঠিক কিনা? এয়ারপোর্ট দিয়ে যাতে করে ভাইরাস আসতে না পারে, কি কর কেন? আমাদের দেশের লোক যাতে আক্রান্ত না হয়ে যায়, সুতরাং আমার দেশের লোক ভাইরাস থেকে মুক্ত থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, সেবা পাঁচ সেবা এক সব কিছু করুক, ঠিক কিনা? কিন্তু আমাকে বলেন, করোনা ভাইরাস দিয়ে যদি চীন থেকে বাংলাদেশে আসা না যায়, ভাইয়েরা আমার পরিষ্কার করে বুঝেন, পরিষ্কার করে বলেন, বড় হুজুর এখানে সাক্ষী আছে, আমার যে গীবতের ভাইরাস, আমার যে হিংসার ভাইরাস, আমার যে গুনার ভাইরাস, আমার যে শত্রুতার ভাইরাস, আমার যে সুদের ভাইরাস, আমার যে ঘুষের ভাইরাস, এই ভাইরাস নিয়ে জান্নাতে যাওয়া যাবে কিনা? জোরে কর, ওই ভাইরাসের চিন্তা, এই ভাইরাসের চিন্তা করবে কে? এই জন্য মাহফিলের আয়োজন, কে? সুতরাং আমার আপনার বিরুদ্ধে প্রথম মামলা হলো মৃত্যুর মামলা। আমি জানি না আমার মৃত্যুটা ঈমান অবস্থায় হবে নাকি বেঈমান অবস্থা, ঠিক? কোন অবস্থায় ঈমান চাই জোরে বলেন, কোন অবস্থায় ঈমান চাই? মৃত্যু চাই, ঈমান অবস্থায় মৃত্যু চাই। আল্লাহ আপনাদেরকে বেঈমান নয় ঈমান অবস্থায় মৃত্যু বাঁচান মৃত্যুবরণের তৌফিক দে, জোরে বলে আমি। কয় নম্বর মামলা? প্রথম মামলা। দ্বিতীয় মামলা হলো আমার কবরের মামলা, আসেনি সবার বিরুদ্ধে, কবরে গেলে জিজ্ঞেস করা হবে প্রশ্নের উত্তর দাও, উত্তর যদি দিতে পারে তাহলে তো পাইলেই পারলো, যদি না পারে এটা মামলা ছোট না বড়? জোরে কর না, ছোট না বড়? তখন কে বাঁচাইব আপনাকে? সুতরাং আল্লাহ কবরের দ্বিতীয় মামলা আমার মাথার উপরে, আমাদের সকলের উপরে, সেই মামলাতেও যাতে করে আমরা হেরে না যাই, জিতে যাই, যথাযথ উত্তর দিতে পারি, সেই আমল করার তৌফিক, শিক্ষা আত্মদান করেন, শিক্ষা ও আমার কাছ থেকে নেওয়ার তৌফিক দেন, জোরে বলে নাও। তৃতীয় মামলা হাসনে ময়দানের মামলা, ছোট না বড়? এই মুসলমান জোরে বলে, ছোট না বড়? কি মামলা? ডান হাতে আসবে না বাম হাতে আমল নামা আসবে, কোন হাতে আমল চাই জোরে বলেন, হাত উঠা দেখেন কোন হাতে আমল চাই? এখনো বাম হাতে উঠেছে, কোন হাতে আমল চাই? মামলাটা শুরু না বড়? তাহলে ভাত কি ডান হাতে খাবো না বাম হাতে খাবো? আসতে পারে যুবকরা, ডান হাতে না বাম হাতে? চা ডান হাতে না বাম হাতে? কেন আমল কোন হাতে আসবে? মামলা শুরু না বড়? তিন নম্বর মামলা, চার নম্বর মামলা হলো আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে কি হবে না, এর চেয়ে বড় মামলা আর হতে পারে না। কয়টা মামলা কর? এক নম্বর মৃত্যুর মামলা, দুই নম্বর কবরের মামলা, তিন নম্বর আমল নামা ডান হাতে বাম হাতে আসার মামলা, চার নম্বর জান্নাত জাহান্নামের মামলা। রব্বে কারীম এই চার মামলায় আমরা যাতে করে হেরে না যাই, জিতে যাই, সেই তৌফিক দান করে, জোরে বলে না আমি। এই মামলায় কারা কারা জিততে চায় হাত উঠায় দেখা, আল্লাহ আকবার বলেন,
এই মামলাটা তো জিততে চায় আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে জিতা দেয়, জোরে বলেন আমিন।